মহান স্বাধীনতা জাতীয় দিবস আজ পালিত হচ্ছে সীমিত আকারে, জনসমাগমের সব অনুষ্ঠান স্থগিত। 24 ঘন্টায় দেশে করোনা শনাক্ত কেউ নেই, আক্রান্ত আরও একজনের মৃত্যু, বিশ্বজুড়ে মৃতের সংখ্যা 21,000 ছাড়ালো নতুন মৃত্যুকো ফ্রান্স। সড়কপথ যান চলাচল বন্ধ, সামাজিক দূরত্ব বাস্তবায়ন করতে কাজ করছে স্থানীয় প্রশাসন, সহযোগিতায় সশস্ত্র বাহিনী। দেশের দুর্যোগময় অবস্থা এলাকায় দেখা নেই সংসদ সদস্যদের, ক্ষুব্ধ মানুষ, ক্ষুব্ধ নেতা কর্মীরাও। স্তব্ধ সারাদেশ, চরম আর্থিক অনিশ্চয়তায় নিম্নআয়ের মানুষেরা বৃত্তবান্ধের এগিয়ে আসার আহ্বান। দুর্যোগময় মুহূর্তে সচেতনতার বার্তা নিয়ে ফের হাজির মিনা কার্টুন, জীবাণুর বিরুদ্ধে লড়াই করার পথ দেখাচ্ছে ছোট্ট মিনা। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। আমি আকাশ হাসান, দেখছিলেন সংবাদ ছড়া। এবার বিস্তারিত, আজ 26 মার্চ মহান স্বাধীনতা জাতীয় দিবস। আজ থেকে 49 বছর আগে 1971 সালের এই দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন। বাঙালির হাজার বছরের স্বপ্নের বীজ থেকে একটি অঙ্কুরের জন্ম হয়েছিল এই ঘোষণায়। তারপর 9 মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে পাকিস্তানি সামরিক বাহিনীর গণহত্যায় 30 লাখ শহীদদের আত্মত্যাগের বিনিময়ে অভিষেক হয় স্বাধীন বাংলাদেশের। 26 মার্চ তাই এই ভূখণ্ডের মানুষের জন্য শৃঙ্খল মুক্তির দিন। তবে বছর কোভিড-19 ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে স্বাধীনতা দিবসের সকল অনুষ্ঠান বাতিল করেছে সরকার। স্বাধীনতা দিবসে ভিন্ন দৃষ্টিপট জাতীয় স্মৃতিসৌধে, স্বাধীনতা জাতীয় দিবসে একেবারেই নীরব দেশের শ্রেষ্ঠ সন্তানদের স্মৃতির মিনার। এ বিষয়ে বিস্তারিত জানাতে জাতীয় স্মৃতিসৌধ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, আপনার কাছ থেকে জানতে চাচ্ছিলাম আজ মহান স্বাধীনতা দিবস জাতীয় স্মৃতিসৌধের চিত্র কি দেখতে পাচ্ছেন, আমাদের একটু বিস্তারিত জানাবেন। ধন্যবাদ আকাশ, আমি এই মুহূর্তে রয়েছি সাভার জাতীয় স্মৃতিসৌধে। স্বাধীনতার 49 বছর আজ এবং মহান এই দিবসটি উপলক্ষে কিন্তু আজকে দেখছেন যে ফাঁকা, এবং এই যে করোনা ভাইরাস যার কারণে কিন্তু সকল রাষ্ট্রীয় যে সকল প্রোগ্রাম, আজকে যে মহান বিজয় দিবস, স্বাধীনতা দিবস, সেই স্বাধীনতা দিবসের যে কার্যক্রম সেটা কিন্তু অচল, মানে একদম পুরোপুরি অচল। আপনি দেখছেন যে পুরা ফাঁকা এই জাতীয় স্মৃতিসৌধ, গণপূর্ত বিভাগের কোনো কর্মকর্তাওকে দেখা যাচ্ছে না, আশেপাশে যাদেরকে থাকার কথা যে আইন শৃঙ্খলা বাহিনী তারাও কিন্তু নেই, এবং পুরা গেটটা কিন্তু লক করে দেওয়া হয়েছে, এবং এই করোনা আতঙ্কে এবং প্রতিরোধ করতে কিন্তু তারা সব ধরনের প্রস্তুতি নিয়েছে, এবং রাষ্ট্রীয় যে প্রোগ্রাম সেটা কিন্তু তারা বন্ধ করে দিয়েছে। আমরা এই এই যে জাতীয় স্মৃতিসৌধের যারা রক্ষণাবেক্ষণ করে, একজন মালির সঙ্গে কথা বলবো যে আপনি এই যে এই ধরনের কখনোই কি দেখেছেন আপনি এই এই ধরনের স্বাধীনতার 49 বছরে, আপনি তো এখানে চাকরি করেন, এই রকম কখনো আগে দেখেছেন কিনা যে এরকম বন্ধ হয়েছে, কোনো কারণে, কি কারণে বন্ধ হয়েছে? এটা করোনা ভাইরাসের কারণে বন্ধ করছে সারা কর্তৃপক্ষ, সারা ইয়ে করছে অন, এটা উপর থেকে আমরা নির্দেশনা দেওয়া আছে। আমরা সারা হয়তো এখানে ভিতরে যারা আছি আমরা এই সাররা পেলে আমরা কয়েকজন মিলে আবার ফুল টুল দিব পারি, এমনি কোনো বাইরে থেকে আর রাষ্ট্রপ্রধানরা দিবে না, আমরা নিজেরা যারা আছি ওই রীতিটা রাখবো আর কি। ওই রীতি অনুসারে আমরা সাররা আছে ভিতরে, মিজান সার আছে, ওবায়দুর রহমান সাহেব আছে, ওই সাররা নিয়ে আমরা নিজেরা একটা ফুল দেওয়ার ইয়ে করছি, পরিকল্পনা করছি। বাইরে থেকে তো কেউ আসতে পারবে না, বাইরে থেকে কেউ আসতে পারবে না, এটা একেবারে বন্ধ। কখনো এরকম আগে বন্ধ হয়েছিল? না না না, কোনো এই প্রথম, আমি অফিস সহকারী জীবনে এই প্রথম দেখছি। আর
অনেক ধন্যবাদ আপনাকে। যেমনটি আসলে উনি বললেন যে উনি প্রথম দেখলেন এবং আমরা যারা এখানে রয়েছি, আমরা যারা এই কাবার করতে এসেছি, আমরা দেখছেন যে একদম পুরো ফাঁকা এবং যাদেরকে আসলে থাকার কথা তারা কিন্তু নেই এবং গণপূর্ত বিভাগেরও কিন্তু তাদের যে থাকার কথা সেটাও কিন্তু তারা নেই। আজকের এই দিনটি আসলে বীর শহীদ এবং যাদের রক্তের বিনিময়ে আজকে যারা এই মাতার এই অস্ত্রধারা যত মূল সে কি ধারার মূল কি হবে হারা, এই যে তারা যে 30 লক্ষ শহীদের বিনিময়ে আজকের যে দিনটি, সেই দিনটি কিন্তু আজকে দেখা যাচ্ছে যে পুরো জাতীয় স্মৃতিসৌধ এখন ফাঁকা এবং এই ফাঁকার মধ্যে যে রাষ্ট্রীয় যে প্রোগ্রাম, যে সংক্ষিপ্ত অনেকেই কিন্তু বলছে যে ছোট আকারেও যদি পরিসরে করা যেত রাষ্ট্রীয় যে এই কাজটা, সেটা কিন্তু অনেকেই বলছে যারা বিশেষজ্ঞ রয়েছে যারা এই স্মৃতিসৌধে, অনেকেই কিন্তু তারা বাইরে থেকে এসেছে এবং ফুল দিতে তাদের কিন্তু কাউকে এখানে দাঁড়াতে দিচ্ছে না এবং এখানে যে আজকের এই দিনটি কিন্তু তারা যে ঘিরে এবং এই স্মৃতিসৌধ ঘিরে যে তাদের যে স্বপ্ন ছিল যে 30 লক্ষ শহীদের যে রক্তের বিনিময়ে অর্জিত দেয় স্বাধীনতা এনেছিল, সেই স্বাধীনতা কিন্তু তারা আজকে যে 49 বছর পরে এই করোনা ভাইরাসের কারণেই কিন্তু আজকে বিলীন হয়ে গেছে। আর এই যে আপনারা একটু দেখলেন, আমরা একটু ক্যামেরার মাধ্যমে আপনাদেরকে দেখাতে চাচ্ছি যে একদম পুরা মানে পুরা ফাঁকা, কোনো জায়গায় একটি লোকও নেই এবং যেখানে উন্মুক্ত সবার জন্য ছিল এবং দর্শনার্থীদের জন্য কিন্তু উন্মুক্ত ছিল এবং রাষ্ট্রের যারা কর্তা ব্যক্তিরা আছে তারা কিন্তু শ্রদ্ধা জানানোর পরেই কিন্তু উন্মুক্ত করে দেওয়া হতো। এরপরেই কিন্তু দেখা যাচ্ছে যে এবারের যে প্রথম যে করোনা ভাইরাসের প্রতিরোধ করতে কিন্তু সব ধরনের ছুটি, সব ধরনের ইয়ে কিন্তু বন্ধ করছে, আশেপাশে যাদেরকে এখানে কোনো লোক তাদের কিন্তু কাউকে দেখা যাচ্ছে না। এই ছিল আকাশ আমার কাছে সর্বশেষ সাভারের জাতীয় স্মৃতিসৌধের সর্বশেষ খবর। চলে যাচ্ছি স্টুডিওতে। আকাশ, আপনাকে ধন্যবাদ। দর্শক, সাভার থেকে জাতীয় স্মৃতিসৌধের সার্বিক অবস্থা এবং চিত্র, সে সর্বশেষ অবস্থা জানাচ্ছিলেন সহকর্মী নাজমুল হুদা। করোনা প্রসঙ্গ, করোনা সংকট মোকাবেলায় সবাইকে সহনশীল ও সংবেদনশীল হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, করোনা প্রতিরোধ ব্যাপক প্রস্তুতি ও কর্মসূচি রয়েছে সরকারের। প্রধানমন্ত্রী এ সময় কাউকে সুযোগ না নিতে আহ্বান জানান, সতর্ক করেন মজুদারদের। এছাড়াও গৃহহীনদের ঘর ও খাবার দেওয়ার নির্দেশনা দেন সরকার প্রধান। জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। শাহালি জয়া রিপোর্ট। স্বাধীনতা ও জাতীয় দিবসের প্রাক্কালে জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর এই ভাষণ। এবারের স্বাধীনতা দিবস এসেছে ভিন্ন এক প্রেক্ষাপটে, যখন বিশ্বজুড়ে করোনা ভাইরাসের প্রকোপে মারা যাচ্ছে হাজারো মানুষ, বাংলাদেশেও দেখা দিয়েছে এর প্রাদুর্ভাব, প্রেক্ষাপটে উদযাপিত হচ্ছে। সরকার প্রধানের ভাষণেও প্রাধান্য পেল সেই প্রসঙ্গ। দেশবাসীকে ধৈর্য এবং সাহসিকতার সঙ্গে তা মোকাবেলার আহ্বান জানান প্রধানমন্ত্রী। আতঙ্কিত হবেন না, আতঙ্ক মানুষের যৌক্তিক চিন্তা ভাবনার বিলোপ ঘটায়। সবসময় খেয়াল রাখুন আপনি, আপনার পরিবারের সদস্যগণ এবং আপনার প্রতিবেশীর জন্য সংক্রমিত না হন। দুর্যোগময় এই সময়ে স্বাস্থ্যকর্মী, আইন শৃঙ্খলা বাহিনী এবং প্রশাসনের সদস্যদের ভূমিকার প্রশংসা করেন শেখ হাসিনা। সতর্ক করেন, গুজব রটনাকারীদের বিরুদ্ধে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসা সেবা প্রদানের ক্ষেত্রে স্বাস্থ্যকর্মীদেরই সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। তাদের সুরক্ষার জন্য পর্যাপ্ত পরিমাণ সরঞ্জাম সরবরাহ করা হয়েছে এবং যথেষ্ট পরিমাণ সরঞ্জাম মজুদ আছে। ব্যক্তিগত সুরক্ষা সামগ্রীরও পর্যাপ্ত মজুদ রয়েছে। করোনা মোকাবেলায় সরকারের নানা পদক্ষেপ তুলে ধরেন তিনি। করোনা ভাইরাস আক্রান্ত রোগীদের জন্য ঢাকায় 6টি হাসপাতাল প্রস্তুত রাখা হয়েছে, এছাড়া আরও 3টি হাসপাতাল প্রস্তুত করা হচ্ছে। জেলা উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোতে করোনা ভাইরাস আক্রান্তদের জন্য পৃথক শয্যা প্রস্তুত রাখা হয়েছে। এই সংকটেও দেশে পর্যাপ্ত খাদ্য মজুদ আছে বলে জানান প্রধানমন্ত্রী। এই সংকটময় সময়ে আমাদের সহনশীল এবং সংবেদনশীল হতে হবে। বাজারে কোনো পণ্যের ঘাটতি নেই, দেশের অভ্যন্তরে এবং বাইরের সঙ্গে সরবরাহ চেইন অটুট রয়েছে। অযৌক্তিকভাবে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধি করবেন না। যে কোনো দুর্যোগে পরস্পরকে সহযোগিতার যে ঐতিহ্য রয়েছে এদেশের মানুষের, সেই ইতিহাস অনুপ্রেরণা হবে করোনা মোকাবেলায়, দৃঢ় হয়ে প্রত্যাশা প্রধানমন্ত্রী শেখ হাসিনার। এলাকাবাসী এবং শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। এতে থাকুন।
প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রভাবে রপ্তানি বাণিজ্যে আঘাত সামাল দিতে 5,000 কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আরও জানাচ্ছেন তানজিম মেহেদি। নভেল করোনা ভাইরাসে বিশ্ব অর্থনীতির সঙ্গে ঝুঁকির মুখে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য, গুনতে হবে বড় লোকসান। করোনার এমন ক্রান্তিকালে জাতির সামনে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জানান অর্থনীতিতে আসতে পারে নেতিবাচক প্রভাব। প্রাণঘাতী করোনা ভাইরাস জনস্বাস্থ্য সহ বৈশ্বিক অর্থনীতির উপর নেতিবাচক থাবা বসাতে যাচ্ছে বলে বিশেষজ্ঞরা আভাস দিচ্ছেন, আমাদের উপরও এই আঘাত আসতে পারে। সরকার প্রধান বলেন, করোনার প্রভাবে শিল্প উৎপাদন ও রপ্তানি বাণিজ্য হোঁচট খেতে পারে, পরিস্থিতি মোকাবিলায় সরকারের নেওয়া পদক্ষেপ তুলে ধরেন তিনি। রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠানের জন্য আমি 5,000 কোটি টাকার একটি প্রণোদনা প্যাকেজ ঘোষণা করছি। এই তহবিলের অর্থ দ্বারা কেবল শ্রমিক কর্মচারীদের বেতন ভাতা পরিশোধ করা যাবে। কেন্দ্রীয় ব্যাংক আগামী জুন মাস পর্যন্ত কোনো গ্রাহককে ঋণ খেলাপি না করার ঘোষণা দিয়েছে। রপ্তানি আয় আদায়ের সময়সীমা 2 মাস থেকে বৃদ্ধি করে 6 মাস করা হয়েছে। একইভাবে আমদানি ব্যয় মেটানোর সময়সীমা 4 মাস থেকে বৃদ্ধি করে 6 মাস করা হয়েছে। যে কোনো পরিস্থিতিতে জনগণের পাশে থাকার অঙ্গীকার করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যতটুকু না হলে নয়, তার অতিরিক্ত কোনো ভোগ্য পণ্য কিনবেন না, মজুত করবেন না, সীমিত আর মানুষকে কেনার সুযোগ দিন। তানজিম মেহেদি, News24, ঢাকা। অবশেষে শর্ত সাপেক্ষে 6 মাসের জন্য মুক্তি পেলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এই সময় তিনি কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিতে পারবেন না, যেতে পারবেন না বিদেশেও। দীর্ঘ 2 বছর 1 মাস 16 দিন কারাবন্দী থাকার পর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের প্রিজন সেল থেকে গুলশানের বাসভবন ফিরোজায় ফিরলেন সাবেক এই প্রধানমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন মারুফ রহমান। মঙ্গলবার খালেদা জিয়ার মুক্তির বিষয়ে আইনমন্ত্রীর ঘোষণার পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে বুধবার বিকেল 4:12 বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের প্রিজন সেল থেকে বের হন খালেদা জিয়া। খালেদা জিয়াকে ঢাকা মেট্রো V110692 নিশান পেট্রোল গাড়িতে নিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ পরিবারের সদস্যরা বিএসএমএমইউ হাসপাতাল থেকে গুলশানের বাসভবনের উদ্দেশ্যে রওনা দেন। বিএনপি চেয়ারপারসন গুলশানে পৌঁছলে গণমাধ্যমে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাকে আমরা বাসায় নিয়ে এসেছি, আমরা বিশ্বাস করি যে উনি এই বাসার যে ঘরোয়া পরিবেশে তিনি মানসিকভাবে অনেকটাই সুস্থ হয়ে উঠবেন এবং ইনশাআল্লাহ এখানে চিকিৎসার মাধ্যমে তাকে সুস্থ করে তোলা হবে। এর আগে খালেদা জিয়ার সাজা স্থগিতের আবেদনের ফাইলে স্বাক্ষর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার দণ্ডের কার্যকারিতা স্থগিত করে মুক্তির আদেশের নথি প্রধানমন্ত্রীর দপ্তর, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও কারা কর্তৃপক্ষের হাত ঘুরে বুধবার বিকেল 3টার পর বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে পৌঁছয়। মুক্তির শর্ত হিসেবে বাসায় অবস্থান করতে হবে খালেদা জিয়াকে, চিকিৎসা নিতে হবে দেশেই। সাজা মওকুফকালীন 6 মাস তিনি বিদেশে যেতে পারবেন না, অংশ নিতে পারবেন না কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে। মারুফা রহমান, News24, ঢাকা। এবারে সাভলন অ্যান্টিসেপটিক সোপের সৌজন্যে করোনা ভাইরাস পরিস্থিতি। দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো 5 জনে। 24 ঘন্টায় নতুন করে আর কারো দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়নি, তবে সীমিত আকারে কমিউনিটি ট্রান্সমিশন হতে পারে। জাতীয় রোগতত্ত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান IEDCR নিয়মিত সংবাদ সম্মেলনে বুধবার এসব তথ্য জানায়। এছাড়া আক্রান্ত মোট 39 জনের মধ্যে আরও 2 জন সুস্থ হয়ে উঠেছে, ফলে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা দাঁড়ালো মোট 7 জনে। বিস্তারিত হাসান পারভেজের প্রতিবেদনে। Using the power of 3D medical animation, this video covers 14 বছরের শুরুর দিকে চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস সারা বিশ্বে এখন আক্রান্ত। নতুন রোগী ও মৃতের সংখ্যা প্রতিদিনই বাড়ছে।
বুধবার করোনা ভাইরাস সংক্রমণের পরিস্থিতি নিয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংবাদ সম্মেলন করে IEDCR। এখন পর্যন্ত মোট 794 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। 24 ঘন্টায় 82 জনের পরীক্ষা করে কারো দেহে করোনা শনাক্ত হয়নি। ফলে দেশে করোনা আক্রান্তের সংখ্যা সরকারি হিসেবে 39 জনই। তবে বুধবার সকালে করোনায় আক্রান্ত হয়ে 65 বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি করোনা ভাইরাসে আক্রান্ত এক প্রবাসীর স্বজন। বিদেশ থেকে আগত রোগীর পরিবারের সদস্য তিনি মৃত্যুবরণ করেছেন। তিনি একজন পুরুষ, তার বয়স 65 বছর, তার ডায়াবেটিস এবং হাইপারটেনশন ছিল এবং এই সমস্ত জটিলতার কারণে তিনি আজকে সকালবেলায় মৃত্যুবরণ করেছেন। এখন পর্যন্ত করোনায় সুস্থ হয়ে 7 জন বাড়ি ফিরেছেন। এছাড়া আইসোলেশনে আছেন 47 জন। আর করোনা ভাইরাসের কমিউনিটি ট্রান্সমিশন বাংলাদেশে হয়নি বলেও জানানো হয়। যেই এলাকাটির কথা নিয়ে আমরা কথা বলেছি, এই জন্য আমরা ওখানে লোকাল ট্রান্সমিশন হয়ে থাকতে পারে ভেবেই কিন্তু ওই এলাকাটিকে আমরা আমাদের সামাজিকভাবে বিচ্ছিন্ন করে সেটাকে নিয়ন্ত্রণ করার জন্য, প্রতিরোধ করার জন্য কার্যক্রম নিয়েছি। সুস্থ হয়ে গেছেন যাদের মধ্যে করোনার সংক্রমণ এখন আর নেই 7 জন। সংবাদ সম্মেলনে IEDCR জানিয়েছে ঢাকা সহ সব বিভাগীয় হাসপাতালে করোনা পরীক্ষার ব্যবস্থা হচ্ছে। হাসান পারভেজ, News24, ঢাকা। এবারে করোনার বিশ্ব পরিস্থিতি। মরণঘাতী নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে 24 ঘন্টায় ইতালিতে আরও 683 জনের মৃত্যু হয়। এরই মধ্যে চীনে আক্রান্তের সংখ্যাকেও প্রায় ছুঁয়ে ফেলেছে ইউরোপের দেশটি। বিশ্বের 198টি দেশ ও অঞ্চলের মৃতের সংখ্যা 21,000 ছাড়িয়ে গেছে। আক্রান্ত হয়েছে 468,000-এর বেশি। এদিকে নতুন করে স্পেন, যুক্তরাষ্ট্র, ইরান ও ফ্রান্সের শতাধিক প্রাণহানির ঘটনা ঘটেছে। জার্মানি, যুক্তরাজ্য, সুইজারল্যান্ডেও আক্রান্ত হয়েছে হাজারো মানুষ। প্রথমবারের মতো এই রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে নাইজার ও ফিলিস্তিনে। নতুন আক্রান্ত দেশের তালিকায় যোগ হয়েছে আফ্রিকার দেশ মালি। এদিকে যুক্তরাষ্ট্রে গত 24 ঘন্টায় 10,000-এর বেশি করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। মারা গেছে 150-এর অধিক। নিউ ইয়র্ক থেকে বিস্তারিত জানাচ্ছেন প্রবাসী সাংবাদিক সুলতানা রহমান। পুরো আমেরিকাতে করোনার সংক্রমণ যেভাবে করে বাড়ছে তাতে করে খুবই শঙ্কা দেখা দিয়েছে, বিশেষ করে নিউ ইয়র্কারদের জন্য। নিউ ইয়র্কে এখন পর্যন্ত প্রায় 30,000-এর উপর মানুষ আক্রান্ত হয়েছে, যেখানে পুরো আমেরিকাতে 50টি স্টেটে আক্রান্তের সংখ্যা 60,000-এর মতো। এবং যত মানুষ নিউ ইয়র্কে মারা যাচ্ছে তার অর্ধেক সারা দেশের অন্যান্য সব স্টেট মিলিয়ে, সব মিলিয়ে একটা শঙ্কা, ভয়, উদ্বেগ কাজ করছে। তবে আশার কথা হচ্ছে, এতদিন পর্যন্ত যে সমস্ত গুরুতর এবং আশঙ্কাজনক রোগীরা হাসপাতালে বেশি আসতেন তাদের সংখ্যা আগের তুলনায় কমেছে, এটি জানিয়েছেন নিউ ইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুমো। এবং নিউ ইয়র্কে এখন শাটডাউন চলছে, তারপরও সংক্রমণ একেবারে বুলেটের গতিতে বাড়ছে। সেজন্য তিনি তরুণদের, যারা এই নিষেধাজ্ঞা মানছেন না বলে অভিযোগ উঠেছে, তাদের প্রতি আহ্বান জানিয়েছে তারা যেন ঘরে থাকে। এবং এই যত মানুষ আক্রান্ত হচ্ছে এর মধ্য থেকে মাত্র 3% আসলে ঝুঁকির মধ্যে। এই 3% মধ্যে রয়েছে, গভর্নর বলছেন যে কারো, যারা ষাটোর্ধ্ব মানুষ তারা এই 3% মানুষ, কারো দাদা দাদি, কারো বাবা মা কিংবা কারো খুব প্রিয়জন। সুতরাং তাদেরকে বাঁচাতে যত প্রস্তুতি সব তাদেরই জন্য। এবং যে পরিমাণ ভেন্টিলেশন দরকার, তিনি প্রায় 40,000 ভেন্টিলেশন দরকার এমন গুরুতর রোগীদের বাঁচানোর জন্য, সেই সহায়তা তিনি ফেডারেল সরকারের কাছে পাননি। এবং এখন তিনি আমেরিকার অন্যান্য যে স্টেটগুলো রয়েছে যেখানে রোগীর চাপ কম তুলনামূলকভাবে, তাদের কাছে সহায়তা চেয়েছেন, তারা যেন ভেন্টিলেটর দিয়ে নিউ ইয়র্কে সহায়তা করে এবং পরবর্তীতে যখন পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হবে তখন যেন অন্যান্য স্টেটকে নিউ ইয়র্ক সহায়তাটি দিতে পারে। এরকম একটি অবস্থায় আক্রান্তের সংখ্যা হুহু করে বাড়ছে এবং সেই সঙ্গে ভয়ও বাড়ছে। কিন্তু মানুষকে ভীত না হয়ে সতর্ক থাকতে বলা হচ্ছে, কারণ বলা হচ্ছে যে যত মানুষ আক্রান্ত হচ্ছে তাদের মধ্যে বেশিরভাগই আসলে সুস্থ হয়ে বাড়িতে ফিরে যাচ্ছে। এবং অনেকে আক্রান্ত হয়েছে তারপরে পরীক্ষা করেছে, পরীক্ষায় দেখা গেছে যে তিনি আগেই আক্রান্ত হয়ে সুস্থ হয়ে গেছেন, মানুষ বুঝে ওঠার আগেই আসলে তিনি ভালো হয়ে যাচ্ছেন, অনেক ক্ষেত্রে এরকম দেখা যাচ্ছে। সুতরাং নিউ ইয়র্কের যারা মেয়র এবং গভর্নর রয়েছেন তারা বলছেন আতঙ্কিত না হয়ে সাবধানে থাকে এবং যে সমস্ত নির্দেশনা দেওয়া হয়েছে সেগুলো মেনে চলার।
সুলতান, আপনাকে ধন্যবাদ। বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে দেশের বিভিন্ন জেলায় অন্যান্য প্রশাসনের পাশাপাশি মাঠে নেমেছে সেনাবাহিনী। একসাথে বেশি মানুষের যেন সমাগম না হয় সেদিকটা বিবেচনা করেই মাঠে নামানো হয়েছে তাদের। নানা রকম সচেতনতামূলক কার্যক্রমের পাশাপাশি সেনাবাহিনী মানুষকে ঘরে থাকতে উদ্ভূত করছেন। ব্যুরো প্রধান ও প্রতিনিধিদের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। করোনা ভাইরাস মোকাবেলায় জনসচেতনতা সৃষ্টিতে চট্টগ্রামে মাঠে নেমেছে সেনাবাহিনী। নগরের বিভিন্ন এলাকা সহ উপজেলা পর্যায়েও চলছে সেনাবাহিনীর টহল। একই সাথে কঠোর অবস্থানে আছে পুলিশ ও র‍্যাব সদস্যরাও। দেশের বিভিন্ন জেলার মতো রংপুরেও মাঠে নেমেছে সেনাবাহিনী। হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করা সহ জনসমাগম এড়াতে কাজ করছেন তারা। এদিকে জল কামান দিয়ে ব্লিচিং পাউডার ও স্যাভলন মিশ্রিত পানি ছড়াচ্ছেন মেট্রোপলিটন পুলিশ। একই সাথে পরিচ্ছন্নতা অভিযান চালাচ্ছে সিটি কর্পোরেশন। ময়মনসিংহেও জনসচেতনতায় কাজ করছেন সেনাবাহিনী। সকাল থেকে নগরীর বিভিন্ন এলাকায় টহল দেয় তারা। এ সময় হ্যান্ডমাইকে সামাজিক দূরত্ব বজায় রাখতে এবং অপ্রয়োজনে বাড়ির বাইরে বের না হতে নাগরিকদের প্রতি আহ্বান জানান তারা। এছাড়াও সুনামগঞ্জ, মানিকগঞ্জ, কুমিল্লা ও যশোর সহ দেশের বিভিন্ন জেলায় জনসমাগম এড়াতে এবং সচেতনতা বৃদ্ধিতে মাঠে নেমেছে সেনাবাহিনী। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বিস্তারিত জানাতে চট্টগ্রাম ও কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফাতেমা জান্নাত মুমু ও হুমায়ুন কবির জীবন। শুরুতেই চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন ফাতেমা জান্নাত মুমু। মুমু, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, আজ থেকে তো সড়ক পরিবহন বন্ধ, সামাজিক দূরত্ব নিশ্চিত করার জন্য যে চেষ্টা প্রশাসন করছে তা কতটা কার্যকর হয়েছে? ধন্যবাদ জীবন। আমি আছি চট্টগ্রামের অলংকার মলে। এটা হচ্ছে বাস স্ট্যান্ড। এটা এখান থেকেই ছেড়ে যায় দূরপাল্লার সব বাসগুলো। আপনি দেখতে পাচ্ছেন গণপরিবহনগুলো নিষেধাজ্ঞা জারির পরে চট্টগ্রাম, কক্সবাজার, ঢাকা, সিলেট, যশোর, খুলনার দূরপাল্লার যানবাহনগুলো বন্ধ রয়েছে, শুধুমাত্র পণ্যবাহী ট্রাকগুলো ছাড়া। আমরা দেখতে পাচ্ছি এখনও পর্যন্ত কিছু কিছু গণপরিবহন চলছে নিষেধাজ্ঞার পরও, তবে দোকানপাটগুলো বন্ধ রয়েছে এবং সাধারণ মানুষের যে চলাচল সেই চলাচলের উপরও প্রশাসন নিষেধাজ্ঞা জারি করছে এবং বারবার মাইকিং করে বলা হচ্ছে নিরাপদ দূরত্ব বজায় রেখে যেন তারা থাকে। কিন্তু এরপরও কেউ কেউ এই নিষেধাজ্ঞা মানতে নারাজ। অনেকেই গণজমায়েত করছেন, আড্ডা দিচ্ছেন এবং অবাধে ঘোরাফেরা করছেন, এমন দৃশ্য কিন্তু আমরা দেখতে পেয়েছি। আপনি দেখতে পাচ্ছেন দোকানপাটগুলো বন্ধ রয়েছে, কিন্তু দোকানপাটগুলোর সামনে কিন্তু ভিড় রয়েছে। আমরা একটা গাড়ি দেখতে পাচ্ছি, গণপরিবহন একটু আগে গাড়িটা এসে পৌঁছেছে, ওখান থেকে অনেক যাত্রীও নামে এবং সেই গাড়ি, এরকম আরও অনেকগুলো গাড়ি সকাল থেকে আমরা লক্ষ্য করেছি নিষেধাজ্ঞার পরও গাড়িগুলো আসছে। আর এছাড়া রিক্সা এবং সিএনজিগুলো কিন্তু চট্টগ্রাম শহরে অবাধে ঘোরাফেরা করছে, তবে বিভিন্ন এলাকায় প্রশাসনের পক্ষ থেকে অভিযান পরিচালনা করা হচ্ছে। গতকাল পর্যন্ত 350 মানুষকে লকডাউন করা হয়েছে যারা বিদেশি নাগরিক। আজকেও সেনাবাহিনী এবং সিভিল প্রশাসন অভিযানে নেমেছেন। তারা যেখানে বিদেশি নাগরিক অবস্থান করছেন প্রায় 938 জনের মতো, সেগুলো সেই ভবনগুলো চিহ্নিত করে লকডাউন করা হবে। এই ছিল আমার কাছে চট্টগ্রামের সর্বশেষ তথ্য। আমাদের আরেক সহকর্মী কুমিল্লায় অবস্থান করছে, ফিরে যাব জীবনের কাছে, জানব সেখানকার করোনার পরিস্থিতি। মামু, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন যে করোনা ভাইরাসের সর্বশেষ পরিস্থিতি আপনি জানাচ্ছিলেন, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কুমিল্লা কোম্পানি চত্বরে আছি। আমি এই এখানে এসে আমি যেটি জানতে পেরেছি যে এখানে সকল দোকানপাট এখনও বন্ধ রয়েছে এবং সকল যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এবং আরেকটি বিষয়ে জানাতে চাচ্ছি আপনাকে যে এই কুমিল্লায় এখনও করোনা ভাইরাসের কোনো আক্রান্ত রোগীর কোনো সন্ধান কিংবা খবর আমরা এখনও পাইনি। আমরা যতটুকু জানতে পেরেছি যে জেলা প্রশাসন এবং জেলা পুলিশ এবং সিভিল সার্জন অফিসের সমন্বয়ে এই করোনা প্রতিরোধে তারা সমন্বয়ে কাজ করছেন এবং তারা প্রতিটি বাড়ি বাড়ি যেয়ে তারা বলছেন যে আপনারা নিরাপদে থাকেন, সতর্ক থাকেন এবং বাসা থেকে বের হবেন না তারা বলছিলেন। তো আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে এই
কুমিল্লায় ইতিমধ্যে সেনাবাহিনী মাঠে নেমেছেন এবং তারা একসাথে কাজ করছেন। তারা মাঠে প্রতিটি গুরুত্বপূর্ণ সড়কে যেখানে জনগণকে দেখেন তারা বলছেন যে আপনারা নিরাপদে বাড়িতে ফিরে যান এবং জনগণকে বলছেন যে আপনারা এই করোনা ভাইরাসের প্রতিরোধে সকলের সহযোগিতা প্রয়োজন। তো সেনাবাহিনীর ছয়টি টিম, বিশেষ ছয়টি টিম কুমিল্লার 17টি উপজেলায় কাজ করছেন। তো আরেকটি বিষয় আপনাকে জানাতে চাচ্ছি যে জেলা প্রশাসনে নিজেদের উদ্যোগে তারা হ্যান্ড মাইক দিয়ে জনগণকে সতর্ককরণ এবং লিফলেট বিতরণ এবং নানান কর্মসূচি তারা পালন করছেন। তো আমরা এখনও এই দেখছেন আপনি যে আমি যে মহানগরীতে দাঁড়িয়েছি সেখানে সকল দোকানপাট বন্ধ রয়েছে এবং কুমিল্লা দোকান মালিক সমিতি সহ তারা সকল নেতৃবৃন্দরা বলেছেন যে এই করোনা ভাইরাস প্রতিরোধে সকলকে সহযোগিতা করতে হবে, সকলে যেন একসাথে মিলে এই দুর্যোগ মোকাবেলা করতে হবে। তো আমি আসলে সব কিছু মিলিয়ে বলতে পারি যে কুমিল্লার পরিস্থিতি, করোনা ভাইরাস পরিস্থিতি এখনও যে অবস্থান রয়েছে সেটি এখনও আছে। আমরা সবার ভিতরে দেখছি যে একটি আতঙ্ক বিরাজ করছে এবং এই আতঙ্কের মধ্যে দিয়ে দিন কাটছে কুমিল্লার বাসী। তবে সবাই বলছে যে যদি সবাই আমরা সমন্বয়ে একসাথে এই রাস্তা থেকে বাড়িতে অবস্থান করি তাহলে এই করোনা ভাইরাস প্রতিরোধ করা সম্ভব হবে এবং তারা নিরাপদে থাকার জন্য চেষ্টা করছেন এবং প্রতিটি ওয়ার্ডে তারা এই করোনা ভাইরাস প্রতিরোধ থেকে আমার কাছে আপনাদের দুজনকে ধন্যবাদ। দর্শক, চট্টগ্রাম থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী মুমু এবং কুমিল্লা থেকে যুক্ত ছিলেন জীবন। দেশে যখন করোনা নিয়ে আতঙ্ক তখন কালে ভদ্রে দেখা মিলছে সংসদ সদস্যদের, অথচ ভোটের আগে তারা সুখে দুঃখে জনগণের পাশে থাকার অঙ্গীকার করেছিলেন। সংসদ সদস্যদের এমন লাপাত্তায় ক্ষুব্ধ নেতাকর্মীরা। সহকর্মী নয়ন বড়ুয়া জয় ও সৈয়দ নোমানকে সাথে নিয়ে আরো জানাচ্ছেন কাজী সাহেদ। ভোটের সময় সুখ দুঃখে পাশে থাকার অঙ্গীকার করেন সংসদ সদস্যরা। ভোটারদের মন বলাতে থাকে নানা প্রতিশ্রুতি, কিন্তু করোনা নিয়ে যখন বিশ্বজুড়ে আতঙ্ক তখন জনতার পাশে নেই তারা। মানুষের চরম সংকটের সময় সংসদ সদস্যরা নির্বাচনী এলাকা ছেড়ে অবস্থান করছেন ঢাকায়। এ নিয়ে ক্ষোভ আছে তৃণমূলের নাগরিকদের, তবে দলীয় প্রস্তুতির কথাও বলছেন কেউ কেউ। এ পর্যন্ত কোনো এমপি বা সাংসদকে আমরা পাইনি মাঠে, তবে আমাদের নিজেদের উদ্যোগেই বিভিন্ন এলাকাতে আমরা ক্যাম্পিং করছি। আমাদের দল থেকেও নির্দেশ দিয়েছে, আমরা প্রত্যেকটা জেলায়, উপজেলায়, ওয়ার্ডে আমাদের কর্মীরা প্রস্তুত আছে। পাশে থাকা তো দূরের কথা, অভিযোগ আছে দেশে করোনার উপস্থিতি পাওয়ার পর অনেক সংসদ সদস্য এলাকায় আসেননি। এখন অজুহাত, সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে আছে। সংসদ সদস্যদের এমন আচরণকে দুঃখজনক বলছেন রাজনৈতিক নেতা ও সুশীল সমাজের প্রতিনিধিরা। যদি না থাকে এটি দুঃখজনক এবং এটি অনাকাঙ্ক্ষিত বিষয়, এটি জনগণের সঙ্গে প্রতারণার শামিল বলে মনে করি। ব্যক্তিগতভাবে সশরীরে উপস্থিত হয়ে নিজ এলাকায় যে প্রচারণা করবে সেই কাজটিও আমরা খুব লক্ষ্য করছি না। তবে সংসদ সদস্যদের মধ্যেও আছে ভিন্ন মত। চট্টগ্রামের সাংসদ দিদারুল আলমের মতে জনপ্রতিনিধিদের নিয়ে তারা প্রস্তুত আছেন। রাজশাহীর ফজলে হোসেন বাদশা মনে করেন সরকার তাদের নিষ্ক্রিয় করে রেখেছে। আমাদের সম্মানিত চেয়ারম্যান মেম্বারদেরকে নিয়ে আমরা সবাই সম্মিলিতভাবে সেটা, এবং যারা রাজনীতির বাইরেও আছে ওনাদেরকেও বিনয়ের সাথে অনুরোধ করবো, আমরা যাতে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এই যেটা দুর্যোগ এসেছে সেটা আমরা ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করার জন্য আমরা প্রস্তুত। আমার মনে হয় যে এমপিদেরকে নিষ্ক্রিয় করে রাখা হয়েছে, এমনকি আজকে এই রাজশাহী শহরে অনেকগুলো কমিটি করা হয়েছে করোনা প্রতিরোধের জন্য, কোনো কমিটিতে এই সংসদ সদস্যদের রাখা হয়নি। কথার বৎসা নয়, সংকটে সংসদ সদস্যরা পাশে থাকবেন এমন প্রত্যাশা নাগরিকদের। কাজী সাহেদ, নিউজ 24, রাজশাহী। করোনা ভাইরাসের কারণে যে কোনো বড় দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত নিচ্ছে দেশের বৃহৎ সরকারি হাসপাতালগুলো। চিকিৎসক, সেবিকা সহ সকল স্বাস্থ্যকর্মীকে সহকর্মীদের প্রশিক্ষণের পাশাপাশি পালা করে ডিউটির পরিকল্পনা করা হচ্ছে। বিশদ হাসানের কাছে বিস্তারিত। করোনা ভাইরাসের কারণে দেশে সীমিত আকারে কমিউনিটি ট্রান্সমিশন হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে জাতীয় রোগ তত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান IEDCR।
এমন দুর্যোগ মোকাবেলায় এরই মধ্যে প্রস্তুতি নিতে শুরু করেছে দেশের বৃহৎ সরকারি হাসপাতালগুলো। এরই মধ্যে চিকিৎসক, নার্স ও সকল স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ চলছে নিয়মিতভাবে। হাসপাতালে করোনা রোগী আসলে নিজেকে নিরাপদ রেখে চিকিৎসা সেবা দেওয়ার পদ্ধতি শেখানো হচ্ছে প্রশিক্ষণে। করোনা ভাইরাস রোগী আসবে, আমরা কিভাবে নিজেদেরকে সেফ করব, ইভেন রোগীদেরকে কিভাবে আমরা সেবা দিব। চিকিৎসক, নার্স এবং যারা ক্লিনার এবং সর্বোপরি যারা আমাদের স্বাস্থ্য ব্যবস্থার সাথে এই হাসপাতালে জড়িত সবারই আমরা ট্রেনিং দিচ্ছি। এছাড়াও ছোট ছোট দলে ভাগ করে পালাক্রমে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের 14 দিন ডিউটি, 14 দিন হোম কোয়ারেন্টাইনে রাখার পরিকল্পনা করছে হাসপাতাল কর্তৃপক্ষ। তারা কিছুদিন চিকিৎসা দিবেন, তারপরে তারা আবার কোয়ারেন্টাইনে চলে যাবেন। আবার আরেক গ্রুপের চিকিৎসক, সিস্টার, কর্মচারীরা আসবেন, তারা চিকিৎসা দিবেন এবং তারা আবার কোয়ারেন্টাইনে চলে যাবেন। আমরা সবাইকে একসাথে এখন ইনগেজ করতে চাচ্ছি না, কারণ হলে সবাইকে যদি একসাথে দেওয়া হয় তাহলে সবাই ইনফেক্টেড হতে পারে। স্বাস্থ্য অধিদপ্তর থেকে এরই মধ্যে প্রস্তুত থাকতে বলা হয়েছে রাজধানীর 2টি হাসপাতালকে। এছাড়াও বাকি হাসপাতালগুলো পরবর্তী দুর্যোগ মোকাবেলার জন্য প্রস্তুতি চলমান রয়েছে। করোনা ভাইরাস মোকাবেলায় চিকিৎসক, সেবিকা থেকে শুরু করে হাসপাতালের সকল স্বাস্থ্যকর্মীদের চলছে প্রশিক্ষণ। সেই সাথে চিকিৎসকরা বলছেন, পরবর্তীতে যে কোনো দুর্যোগ মোকাবেলায় প্রস্তুত থাকবে দেশের বড় হাসপাতালগুলো। রিশাদ হাসান, News 24, ঢাকা। করোনাভাইরাস প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। একই সঙ্গে নৌবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিস একযোগে পরিচ্ছন্নতা অভিযানে কাজ করে যাচ্ছে। আরো জানাচ্ছেন মুখ অন্ধকার। করোনা ভাইরাস সংক্রমণ রোধে নগরবাসীর স্বাস্থ্য সুরক্ষায় বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। তবে ঢাকা উত্তরের পর্যাপ্ত ওয়াটার ব্রাউজার গাড়ি না থাকায় প্রতিদিন স্প্রে করা যাচ্ছে না সব ওয়ার্ডে, বলছেন এলাকার কাউন্সিলররা। আমরা চেষ্টা করব যেন প্রতিদিন আমরা আমাদের ওয়ার্ডে গাড়ি পাই, এই জন্য তাহলে হয়তো সেক্টরবাসীর জন্য বা আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য খুব কাজে আসবে। একই সাথে নগরবাসীর সুরক্ষায় কাজ করছে নৌবাহিনী। করোনা পরিস্থিতি মোকাবেলায় দেশের উপকূলীয় 6 জেলার 19টি উপজেলায় নৌবাহিনী মোতায়েন করা হয়েছে। বাংলাদেশ নৌবাহিনী কন্টিজেন্ট বরগুনা শহর এবং 6টি উপজেলায় নিয়োজিত হয়েছে এবং আমাদের মেইন যে দায়িত্ব থাকবে, আমাদের সোশ্যাল ডিস্টেন্সিং তৈরির মাধ্যমে করোনা ভাইরাস যাতে রোধ করতে পারি আমরা। নগরবাসীকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের এই উদ্যোগে সহায়তা করার জন্য অনুরোধ জানিয়েছে ডিএমপি। ডিএমপির 8টি ওয়াটার ক্যানন 8টি ক্রাইম বিভাগে প্রথম দফায় সকাল 10টায় এবং দ্বিতীয় দফায় বিকেল 4টায় হতে জীবাণুনাশক ওষুধ ছেটানো হবে, যা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চলমান থাকবে। আমাদের ডিএমপি কন্ট্রোল রুম থেকে জীবাণুনাশক পানি ছিটানো হয়েছে, এটা অব্যাহত থাকবে যতদিন না পর্যন্ত আমাদের এই করোনা ভাইরাস শেষ না হয় আর কি। এদিকে সকালে ফুলবাড়িয়ায় এই পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধন করেন ফায়ার সার্ভিস মহাপরিচালক। রাজধানীর সদরঘাট, হেয়ার রোড সহ বিভিন্ন এলাকায় জীবাণুনাশক ওষুধ ছেটানো হবে বলে জানান তিনি। প্রতিদিনের নৈমিত্তিক কাজের ছাড়া আমরা এই কাজটা অতিরিক্ত হিসাবে আমরা করব। আমরা সীমিত আকারে ঢাকা শহরের বিভিন্ন জায়গায় আমরা একটা পরিকল্পনা করেছি যে সীমিত আকারে 8-10টা জায়গায় থেকে আমরা এই কাজটা শুরু করব এবং এটা আগামী যে কদিন ছুটি থাকবে সেই প্রতিদিনই আমরা এই কাজটা করে যাব। করোনা ভাইরাস ঠেকাতে নাগরিকদের সচেতন করতে এই কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি। মৌখন্দকার, News 24, ঢাকা। করোনা ভাইরাসের কারণে সবচেয়ে বেশি সমস্যায় রয়েছেন দেশের নিম্ন আয়ের মানুষেরা। তাদের কাছে ভাইরাসে আক্রান্ত হওয়ার আতঙ্কের চেয়েও বেশি ভয়াবহ ক্ষুধার যন্ত্রণা, তাই পেটের দায়ে রাস্তায় কাজ করতে নামছেন তারা। এদিকে চিকিৎসকরা বলছেন, বেশি মানুষ ঘরবন্দি থাকলে করোনা প্রতিরোধের সম্ভাবনা বেশি। অন্যদিকে ভাইরাস মুক্ত রাখতে নিম্ন আয়ের মানুষদের মাঝে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেছেন কেউ কেউ। অন্তরা বিশ্বাসের প্রতিবেদন। রিক্সা চালক শেখ বাতেন সকাল থেকে মন মতো ভাড়া পাননি, বাড়িতে স্ত্রী ও 2 সন্তান। প্রতিদিন 120 টাকা রিক্সার মহাজনকে দিতে হয়, ঘর ভাড়া মাসে 4,500 টাকা। করোনা ভাইরাসের আতঙ্কে রাস্তায় তেমন মানুষজন নেই, তাই ভাড়াও নেই তেমন। আমরা তো পেটের দায় বাইর হইছি, এখন লোকজন না বাইর হইলে আমরা খ্যাপ কিভাবে মারবো। তার মতো এমন অবস্থা আরো অনেকেরই। সংসার চালাতে রীতিমতো হিমশিম খাচ্ছেন নিম্ন আয়ের মানুষেরা। সরকার তো এটা দিবে না, আমার পেটে খিদার জন্য আমি বেড়েছি। আমার সংসারে টাকা পয়সা লাগে, বউ ছেলে মেয়ে বাচ্চা আছে, এই জন্য ভারী তো, গরিব মানুষ তো, দিনে না দিন খাই।
রাজধানীর বেশ কিছু জায়গায় নিজ উদ্যোগে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, সাবান বিতরণ করেন কেউ কেউ। শাহবাগে কয়েকজন চিকিৎসক বিনামূল্যে মাস্ক ও সাবান বিতরণ করেন। বাড্ডা এলাকায় কয়েকজন মিলে চাঁদা তুলে নিজেরাই তৈরি করেন হ্যান্ড স্যানিটাইজার। অসহায় অনেক মানুষ আছে যারা এখনো কিনতেও পারে না, এরকম দাম উচ্চ মূল্যের কারণে কিনতে পারছে না, এই কারণে আমাদের পক্ষ থেকে আমরা ফ্রি দিচ্ছি। যদি ডক্টররা বা আমরা যারা সমাজের বিত্তবান শিল্পী মানে লোকরা আছি, প্লেয়াররা আছি, তারা যদি এগিয়ে না আসে তাহলে আসলে আমাদের যে নর্মাল পিপলসগুলো এটা কিন্তু হেল্পটা পাবে না। এদিকে চিকিৎসকরা বলছেন রাস্তায় গাড়িতে করোনা প্রতিরোধে স্যানিটাইজার মিশ্রিত পানি স্প্রে করা হলে ভালো হয়। সেফটি গুলায়ে বিভিন্ন জায়গায় ছড়ানো করছে, কিছু উপকার হয়তো হবে, কারণ যারা ভাইরাস নিয়ে ঘোরাফিরে করে কাশি দেয় রাস্তাঘাটে ফ্লোরে কিন্তু পড়তেও পারে, অনেকে তো যেখানে সেখানে থুতু ফেলায়, থুতু কাশির মধ্যে যদি এটা ছড়ায়, সুতরাং কিছুটা উপকার হয় বলে আমার মনে হয়। বৃহস্পতিবার থেকে স্বল্প আয়ের মানুষের মাঝে চাল বিতরণের চিন্তা করছেন বলে জানান কেউ কেউ। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। সামাজিক নানা অসঙ্গতিতে একসময়ের সোচ্চার কণ্ঠ ছিল কার্টুন চরিত্র মিনা। বিশ্ব যখন হিমশিম খাচ্ছে করোনা ভাইরাস মোকাবেলায়, ঠিক তখনই সামাজিক সচেতনতার বার্তা নিয়ে ফের হাজির সেই ছোট্ট মিনা। সবাই মিলে কীভাবে জীবাণুর বিরুদ্ধে লড়াই করতে হয় তা খুব সহজেই তুলে ধরা হয়েছে মিনা চিত্রনাট্যে। ইউনিসেফ বাংলাদেশ কমিউনিকেশন ম্যানেজার শাকিল ফাইজুল্লাহ এক ভিডিও বার্তার মাধ্যমে নিউজ 24কে জানান, এখনকার পরিস্থিতিকে মাথায় রেখেই বানানো হয়েছে মিনা কার্টুনের এই পর্বটি। শকুন আমির জানাচ্ছেন বিস্তারিত। টেলিভিশন সেটের সামনে বসে একসময় মিনা কার্টুন দেখার জন্য ভিড় করতেন ছেলেবুড়ো সবাই, কারণ পরিবারের আদরের মিনা কেবল কার্টুন চরিত্র নয়, সামাজিক যে কোনো সংকট মোকাবিলায় এক টুকরো আশার আলো। সে তোমার লিগা সাবান আর পানি রাখছি। বিশ্ব যখন হিমশিম খাচ্ছে করোনা ভাইরাস মোকাবেলায়, ঠিক তখনই সামাজিক সচেতনতার বার্তা নিয়ে ফের হাজির ছোট্ট মিনা। সবাই মিলে কিভাবে জীবাণুর বিরুদ্ধে লড়াই করতে হয় আর কিভাবেই হতে হয় জয়ী তা খুব সহজেই তুলে ধরা হয়েছে মিনা চিত্রনাট্যে। যারা হাঁচি কাশি দেওয়ার সময় রুমাল ব্যবহার করে না তাদের আক্রমণ করো। ইউনিসেফ বাংলাদেশ কমিউনিকেশন ম্যানেজার শাকিল ফাইজুল্লাহ ভিডিও বার্তায় নিউজ 24কে জানান, করোনা পরিস্থিতি মাথায় রেখেই তৈরি করা হয়েছে মিনা কার্টুনের এই পর্বটি। 2011 সালে তৈরি করা মিনার এই কার্টুনটি, যেটা আমরা আবার নতুন করে আমাদের সোশ্যাল মিডিয়াতে দিয়েছি, এটি বর্তমান সময়ের জন্য খুবই উপযোগী। কারণ হচ্ছে যে এর মাধ্যমে তুলে ধরা হয়েছে যে শিশুরা এবং বড়রা কিভাবে হাত ধোয়ার মাধ্যমে নিজেদেরকে নিরাপদ রাখতে পারে। এরই মধ্যে করোনা ভাইরাস নিয়ে মিনার এই সচেতনতার পর্ব সামাজিক যোগাযোগ মাধ্যমেও শেয়ার করেছেন অনেকেই। এই করোনা ভাইরাসের বিশ্বের যে অবস্থা, এখান থেকে নিজেদেরকে আবারও সচেতন করে তুলতে মিনা কার্টুন আবারও আমাদের মাঝে ফিরে এসেছে। ছোট বড় সকলের মাঝে এই ভিডিওটা অনেক সচেতনতা বৃদ্ধি করবে। কোভিড-19 বা করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে সারা বিশ্বে যে মহামারী দেখা দিচ্ছে, সেখানে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার কোনো বিকল্প নেই। এই পরিষ্কার পরিচ্ছন্ন থাকার জন্য মিনা কার্টুনটি একটা বিশেষ ভূমিকা রাখতে পারে। ঐক্যবদ্ধ প্রচেষ্টা এবং সচেতনতাই সম্ভব করোনা ভাইরাস সহ যে কোনো ভাইরাস থেকে নিজেকে এবং সমাজকে সুরক্ষা করা। ও রাজু, তুমি ভালো হইয়া গেছো। সুকন্যা আমির, নিউজ 24। দর্শক, আগেই জানিয়েছি করোনা মোকাবেলায় সামাজিক দূরত্ব নিশ্চিত করতে কাজ করছে প্রশাসন। কতটা সম্ভব হয়েছে তা নিয়ে বিস্তারিত জানাতে রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন কাজী শাহেদ। শাহেদ, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি রাজশাহী শহরের পরিস্থিতি কি এবং মানুষ নিষেধাজ্ঞা কতটা মানছে। শুভ সকাল আকাশ। মানুষ নিষেধাজ্ঞা কতটুকু মানছে সেটি ক্যামেরার চোখ দিয়ে একটু দর্শকদের দেখাতে চাই। যে এই সাধারণত অন্যান্য দিনে এই অঞ্চলটি পুরোপুরি মানুষের জন্য এবং যানবাহনে গিজগিজ করে, কিন্তু আজকে যে জায়গাটিতে আমরা দাঁড়িয়ে আছি সেখানে কিন্তু খুব একটা মানুষ চোখে পড়ছে না, যারা একান্ত প্রয়োজন ছাড়া কিন্তু শহরে বের হননি। আর যেটি হচ্ছে যে এখন পর্যন্ত আজকে যেহেতু সেনাবাহিনী নামার কথা ছিল, আমরা যতটুকু জেলা প্রশাসনের সঙ্গে কথা বলে জানতে পেরেছি সেনাবাহিনীকে স্ট্যান্ড বাই রাখা হয়েছে, তারা 10টার সময় বাজার মনিটরিংয়ে নামবেন, তখন হয়তো সেনাবাহিনীও নগরী জুড়ে টহল দেওয়া শুরু করবে।
তবে যারা খুবই প্রয়োজনীয় ওষুধের এবং নিত্য প্রয়োজনীয় যে পণ্যের দোকান সেগুলি সাধারণত এই সময় খোলে। আজকে কিন্তু এখন পর্যন্ত ওষুধের দোকান ছাড়া অন্য কিছু খোলা দেখা যায়নি। গুটি কয়েক রিক্সা এবং ব্যাটারি চালিত অটোরিকশাগুলি চলাচল করছে। সাধারণ মানুষরা যারা খুবই প্রয়োজনীয় আছেন তারাই মোটামুটি বের হচ্ছেন। আরেকটি বিষয় যেটি, যে সামাজিক নিরাপত্তা যেহেতু দূরত্ব বজায় রাখতে যে কার্যক্রমটি গতকালকে থেকে কিন্তু আমরা দেখেছি যে জেলা প্রশাসনের পক্ষ থেকে 5টি মোবাইল কোর্ট এর নগরী জুড়ে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছে। তারা সাধারণ মানুষদের বোঝাতে সক্ষম হয়েছেন কেন এই সামাজিক নিরাপত্তাটি দূরত্বটি বজায় রাখা উচিত। এছাড়া উপজেলা পর্যায়গুলিতেও আমরা যেখানে খবর পেয়েছি সেখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা বা উপজেলা সহকারী কমিশনার ভূমির নেতৃত্বে সেখানেও কিন্তু বিভিন্ন মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। সবাইকে উদ্বুদ্ধ করা হচ্ছে যে সরকারি যে নির্দেশনা সেটি মেনে চলতে। আজকে যেহেতু মহান স্বাধীনতা দিবস ছিল, স্বাধীনতা দিবসে সাধারণত এই দিনে প্রচুর মানুষ শহীদদের শ্রদ্ধা জানাতে আসেন। আজকে শহীদ মিনারগুলি কিন্তু একেবারেই ফাঁকা ছিল, কেউ শহীদদের শ্রদ্ধা জানাতে আজকে আসেননি। যেহেতু এটি রাষ্ট্রীয়ভাবেই এবার এই আয়োজনটিকে বাতিল করা হয়েছে, ফলে সেখানেও কিন্তু আমরা দেখেছি যে শহীদ মিনারগুলিতেও সাধারণ মানুষদের ভিড় ছিল না। আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজশাহী থেকে যুক্ত ছিলেন সহকর্মী কাজী শাহেদ। এবারে মার্চের নিয়মিত আয়োজন অগ্নিঝরা মার্চ। ১৯৭১ সালে ১৯ মার্চে জেগে ওঠে গাজীপুর। মুক্তিযুদ্ধ শুরু না হলেও পাক হানাদারের বিরুদ্ধে প্রথম সশস্ত্র সংগ্রাম করে গাজীপুরবাসী। সেই সশস্ত্র সংগ্রামের নেতৃত্ব দিয়েছিলেন সেদিনের সর্বদলীয় সংগ্রাম পরিষদের আহ্বায়ক এবং আজকের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকমা মুজাম্মেল হক। তার সঙ্গে কথা বলে আরো জানাচ্ছেন তানজির মেহেদি। ৭ কোটি মানুষকে তাবা রাখতে পারবো না। সাত মার্চের ভাষণের পর অচল হয়ে পড়ে দেশ। অসহযোগ আন্দোলনে স্বতঃস্ফূর্ত সাড়া দেয় দেশের মানুষ। ভেতরে ভেতরে ষড়যন্ত্রের দানা বাঁধে পাক বাহিনী। তখন গাজীপুরে ছিল দ্বিতীয় ইস্ট বেঙ্গল রেজিমেন্ট। ব্রিগেডিয়ার জাহাঙ্গীর নেতৃত্বে সেই রেজিমেন্টের অস্ত্র নিয়ে আসতে গাজীপুরে যায় পাক সেনারা। বুঝতে পারে গাজীপুরের মুক্তিকামী জনতা, প্রতিরোধ গড়ে তোলে তারা। পিছু হটতে বাধ্য হয় পাক সেনারা। আগে আন্দোলন হয়েছে অস্ত্র ছাড়া, সশস্ত্র আন্দোলনের সূচনা আমরা গাজীপুর থেকে শুরু করেছিলাম এবং আমার সৌভাগ্য হয়েছিল সেই সময় সেই সর্বদলীয় সংগ্রাম কমিটির আহ্বায়ক হিসেবে তার নেতৃত্ব দেওয়ার। তার এক সপ্তাহ পর অর্থাৎ ২৫ মার্চ রাতে নিরস্ত্র বাঙালির ওপর নির্মম হত্যাযজ্ঞে মেতে ওঠে পাক বাহিনী। বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয় পশ্চিম পাকিস্তানে। তার আগেই স্বাধীনতার ঘোষণা করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমরা বঙ্গবন্ধুর নির্দেশে জীবনকে বাজি রেখে মুক্তিযুদ্ধ করে পাকিস্তান হানাদার বাহিনীকে এদেশ থেকে পরাজিত এবং বিতাড়িত করেছিলাম। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করাকে নিজের প্রত্যাশা বলছেন রণাঙ্গনের এই বীর যোদ্ধা। বঙ্গবন্ধুর সেই স্বপ্ন বাস্তবায়ন করে। তানজির মেহেদি, News24, ঢাকা। বাংলাদেশে এসেছে অসংখ্য পশ্চিম পাকিস্তানি সেনা। অস্ত্র গোলাবারুদ সহ পাকিস্তানি জাহাজ সুয়াদ নোঙর করেছে চট্টগ্রাম বন্দরে। বড় সামরিক পদক্ষেপের প্রস্তুতি চলছে, বুঝতে পারছিলেন সেনাবাহিনীতে কর্মরত বাঙালি অফিসাররা। আর তাই নিজেরা প্রস্তুতি রেখেছিলেন সশস্ত্র বিদ্রোহের, করেছিলেন প্রতিরোধ যুদ্ধ। সজল দাসের রিপোর্ট। স্বাধীন বাংলার পতাকা উড়িয়ে চূড়ান্ত বিদ্রোহের জানান দিয়েছে বাঙালি। সাত মার্চের ভাষণেই জনগণকে দিক নির্দেশনা দিয়েছেন বঙ্গবন্ধু। কিন্তু বারবার আলোচনার কথা বলে সময় ক্ষেপণ করছে পাকিস্তানি সামরিক জান্তা, যার প্রকৃত উদ্দেশ্য ছিল ভিন্ন। পাকিস্তানিদের পরিকল্পনা আগেভাগেই বুঝতে পেরেছিলেন বাঙালি সেনা কর্মকর্তারা। মেজর অবসরপ্রাপ্ত রফিকুল ইসলাম তৎকালীন ইস্ট পাকিস্তান রাইফেলসে চট্টগ্রামের দায়িত্বে ছিলেন। বলছিলেন মার্চ মাসের শুরু থেকেই বাংলাদেশে সেনা সমাগম বাড়াতে শুরু করেছিল পাকিস্তানি সামরিক জান্তা। সোয়াত নামে একটি জাহাজ প্রায় 10,000 টন অস্ত্র গোলাবারুদ নিয়ে চট্টগ্রাম বহির্নগরে এসে উপস্থিত হয় এবং ওই একই দিনে পশ্চিম পাকিস্তান থেকে পিএইএ বোয়িং বিমানে করে পাকিস্তান থেকে সৈন্য নিয়ে আসা। মার্চের ১ তারিখ ইয়াহিয়ার ঘোষণা, কিন্তু সৈন্য এবং
অস্ত্র গোড়াবার উদ্বাহী জাহাজ এমভি সোয়াত 28 তারিখে আসা, দূর থেকে বোঝা যায় যে এগুলো লিঙ্কড এবং পূর্ব পরিকল্পিত। বুঝতে পেরেছিলেন বলেই বাঙালি অফিসার ও অনুসারীদের নিয়ে প্রস্তুতি নিয়েছিলেন প্রতিরোধের, যোগাযোগ রেখেছিলেন রাজনৈতিক নেতৃত্বের সঙ্গেও। সীমান্তের ফাঁড়িতে এক একটা বর্ডার আউটপোস্টে 10 জন সৈন্যের মধ্যে 8 জন অথবা 9 জন বাঙালি, 1 জন বড়জো, 2 জন অবাঙালি সৈন্য, কাজেই ওরা আমাদের সাথে টিকবে না কোনো মতে। আর শহরে ওরা প্রায় 150-200 ছিল বা আর একটু বেশি হতে পারে। এদেরকে একটু পরিকল্পিত উপায়ে কাজ করলে এদেরকে আমরা বন্দি করে ধ্বংস করতে পারব। তারপরেও আমরা সীমিত সৈন্যদের নিয়ে 2 তারিখ পর্যন্ত চট্টগ্রাম শহরকে মুক্ত রেখেছিলাম এবং যথেষ্ট যুদ্ধ হয়েছে, আমরা বিজয়ী, কিন্তু শেষ পর্যন্ত শহর আর রক্ষা করা গেল না। পরিকল্পনা ছিল, কিন্তু শক্তিশালী পাক বাহিনীকে রুখে দেওয়ার সামর্থ্য ছিল সামান্যই। তাই 25 মার্চের নৃশংস গণহত্যা রুখে দেওয়া সম্ভব হয়নি, কিন্তু সেনাদের এই প্রতিরোধ যুদ্ধ বাংলার স্বাধীনতাকে করেছিল ত্বরান্বিত। সজল দাস, News24, ঢাকা। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্য সংবাদ। করোনা ভাইরাস মোকাবেলায় বিশ্বব্যাংক ও IMF এর বড় সহযোগিতা চায় বাংলাদেশ। বুধবার আগারগাঁওয়ে অর্থ মন্ত্রণালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে এই সহযোগিতা চেয়েছে অর্থমন্ত্রী আহমদ মুস্তফা কামাল। বিশ্বব্যাংক ও IMF এর সাথে নিজ দপ্তর থেকে যুক্ত ছিলেন বাংলাদেশ ব্যাংক গভর্নর ফজলে কবিরও। অর্থমন্ত্রী এ সময় বলেন, বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্ত হবে পুরো পৃথিবীর অর্থনীতি। এর ফলে চলতি অর্থ বছরে বাংলাদেশের GDP প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রার চেয়ে 1.1% কম হতে পারে বলেও আশঙ্কার কথা জানান মুস্তফা কামাল। এ সময় বিশ্বব্যাংক কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, করোনার জন্য বাংলাদেশের রপ্তানি রেমিটেন্স কমে যাওয়ার শঙ্কা রয়েছে। এছাড়া আপৎকালীন এ সময়ে বড় অঙ্কের অর্থ প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি। এজন্য এই দুই সহযোগী সংস্থার প্রত্যক্ষ সহযোগিতার কথা বলেন আহম মুস্তফা কামাল। করোনার টিকা আবিষ্কারে এবার আশার আলো দেখালো সিঙ্গাপুরের বিজ্ঞানীরা। তারা এমন এক কৌশলের চেষ্টা চালাচ্ছেন যাতে সম্ভাব্য ভ্যাকসিনের কার্যকারিতা কয়েকদিনের মধ্যেই নিশ্চিত করা যায়, আর এ কাজে দেশটির বিজ্ঞানীরা জিন গবেষণায় জোর দিয়েছেন। আসমাতুল ডেস্ক রিপোর্ট। করোনার মহামারীতে বিশ্ববাসী যেন তীর্থের কাকের মতো বসে আছে ভাইরাসটির টিকার জন্য। যদিও এরই মধ্যে চীন, যুক্তরাষ্ট্র সহ বেশ কয়েকটি দেশ করোনার ভ্যাকসিন আবিষ্কারের দাবি করেছে, এমনকি মানবদেহে পরীক্ষামূলক প্রয়োগও করেছে ওয়াশিংটন। তবে তা পেতে 1 থেকে 1.5 বছর সময় লাগবে বলে জানানো হয়। এদিকে পরিস্থিতির ভয়াবহতায় তর্ষ হচ্ছে না কারো। সে কথা মাথায় রেখেই দ্রুততম সময়ে করোনা ভাইরাসের টিকা পেতে এবার জিন গবেষণায় নেমেছেন সিঙ্গাপুরের বিজ্ঞানীরা। জানান, জিনের পরিবর্তন আঁচ করতে একটি উপায় বের করার চেষ্টা চালাচ্ছেন তারা, যার মাধ্যমে প্রাণঘাতী ভাইরাসের টিকার পরীক্ষা নিরীক্ষার কাজ দ্রুততর করা যায়। শীঘ্রই ইঁদুরের উপর সম্ভাব্য টিকার পরীক্ষা শুরুর পরিকল্পনা রয়েছে। পরবর্তীতে মানবদেহে এই পরীক্ষা করা হবে। জিনের পরিবর্তন দ্রুত ধরতে পারলে তা মানবদেহে টিকার প্রতিক্রিয়ার উপর নির্ভরশীলতা কমিয়ে এর কার্যকারিতা ও পার্শ্ব প্রতিক্রিয়া বের করা সহজ হবে। সিঙ্গাপুরের এই গবেষক দলের দাবি, যেখানে মানবদেহে সম্ভাব্য টিকার কার্যকারিতা পরীক্ষায় কয়েক মাস লেগে যায়, সেখানে তাদের এই কৌশলে সম্ভাব্য প্রতিষেধকগুলোর কার্যকারিতা মাত্র কয়েকদিনে নিশ্চিত করা যাবে। আর সিঙ্গাপুরের বিজ্ঞানীরা দ্রুতই এ কাজে সাফল্য পাবেন এমনটাই প্রত্যাশা সবার। আসমাতুলি, News24। এবার খেলার খবর। করোনা আক্রান্তদের পাশে দাঁড়াতে তহবিল গঠনের উদ্যোগ নিয়েছেন 27 ক্রিকেটার। তামিম মুশফিক লিটন সহ জাতীয় দলের 27 ক্রিকেটার চলতি মাসের বেতনের 50% দিয়ে দেবেন এই তহবিলে। তহবিল গঠনে কেন্দ্রীয় চুক্তিতে থাকা 17 ও চুক্তির বাইরের 10 ক্রিকেটার তাদের বেতনের 50% দেবেন। 27 ক্রিকেটারের সহায়তায় 31 লাখ টাকার তহবিল গঠন হবে বলে আশা করা হচ্ছে, কিন্তু এই টাকাটা সরকারের কোন প্রতিষ্ঠানকে দেয়া হবে সেটি এখনও ঠিক করা হয়নি। এখন পর্যন্ত 197টি দেশ ও অঞ্চলের করোনার প্রকোপ ছড়িয়ে পড়েছে। করোনা আক্রান্ত হয়ে মারা গেছে প্রায় 20,000 মানুষ।
উদ্যোগটা তো খুবই খুবই মহান একটা উদ্যোগ যে আপনার লাস্ট সিরিজে যে 27 জন প্লেয়ার ছিল ওরা কিন্তু ওদের 50% স্যালারি আপনার এই করোনা ভাইরাস তহবিলে দিয়েছে, তো ওদেরকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। আর বিশেষ করে যারা সিনিয়র প্লেয়ার যে উদ্যোগটা নিয়েছে এবং তার সাথে সাথে বাকিরাও যে এটা উৎসাহ দেখিয়েছে তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। মাশরাফি, তারপর হলো যে আপনার মুশফিক, তারপর হলো তামিম, এদেরকে করোনাভাইরাসের বিস্তার এড়াতে প্রচারণা চালাচ্ছেন ক্রীড়াঙ্গনের বর্তমান ও সাবেক তারকারা। ঘরে বসেই ভক্ত সমর্থকদের উদ্ভূত করছেন লিওনেল মেসি, জাভি, মিরোস্লাভ ক্লোসা। ফুটবল মাঠের তারকারা পৌঁছে দিচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বার্তা। আরো জানাচ্ছেন আরিফুল ইসলাম। ফুটবল কি শুধুই একটা খেলা নাকি এর বাইরেও অনেক কিছু? কেবলই কি 90 মিনিটে দুপক্ষের লড়াই, টান টান উত্তেজনায় ঠাসা একটা ম্যাচ, সে কি ক্ষণিকের? ফুটবল গোটা দুনিয়াটাকে মাতিয়ে তোলে, আনন্দ বেদনায় অশ্রু ঝরে। মাঠের সীমানা পার করে দুই মেরু এক করে চায়ের কাপে তর্ক বিতর্ক, দিন শেষে ভালোবাসার মেলবন্ধন। তাই প্রিয় ফুটবলারের একটা কথা, দু চারটে লাইন ফুটবল প্রেমীদের কাছে গুরুত্বপূর্ণ, যে কারণে বিশ্বব্যাপী যখন করোনার প্রকোপ, তখন নিজ নিজ জায়গা থেকে সরব মেসি, রোনালদো, মিরোস্লাভ ক্লোসা, পুয়েল ফিলিপ লাম সহ বর্তমান ও সাবেক তারকারা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষে ওদের বার্তা, হাঁচি কাশিতে শিষ্টাচার মেনে চলা, সামাজিক দূরত্ব বজায় রাখা, চোখে মুখে স্পর্শ না করা, নিজেকে পরিচ্ছন্ন রাখা, এক কথায় করোনা ঠেকাতে যাবতীয় করণীয়। Te encuentras mal, quédate en casa. Por favor, sigue las instrucciones de la autoridad sanitaria local. Por favor, cubre tu boca y nariz cuando tosas o estornudes. Te encuentras mal, quédate en casa. Bitte wascht eure Hände häufig mit Seife oder mit einer Handlösung auf Alkoholbasis. Mit eurem Gesicht jede Berührung, speziell eure Augen. Football যদি হয় বিজ্ঞাপন, সে বিজ্ঞাপন ছড়িয়ে পড়ুক মানবতার কল্যাণে। সংবাদ শেষ করবো, তার আগে শিরোনামগুলো জানাচ্ছি আরেকবার। মহান স্বাধীনতা জাতীয় দিবস আজ পালিত হচ্ছে সীমিত আকারে, জনসমাগমের সব অনুষ্ঠান স্থগিত। 24 ঘন্টায় দেশে করোনা শনাক্ত কেউ নেই, আক্রান্ত আরও একজনের মৃত্যু, বিশ্বজুড়ে মৃতের সংখ্যা 21,000 ছাড়ালো নতুন মৃত্যু কূপ ফ্রান্স। সড়ক পথে যান চলাচল বন্ধ, সামাজিক দূরত্ব বাস্তবায়ন করতে কাজ করছে স্থানীয় প্রশাসন, সহযোগিতা সশস্ত্র বাহিনী। দেশের দুর্যোগময় অবস্থা ও এলাকায় দেখা নেই সংসদ সদস্যদের, ক্ষুব্ধ মানুষ, ক্ষুব্ধ নেতা কর্মীরাও স্তব্ধ। সারাদেশ চরম আর্থিক অনিশ্চয়তায় নিম্ন আয়ের মানুষেরা, বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান। দুর্যোগের মুহূর্তে সচেতনতার বার্তা নিয়ে ফের হাজির মিনা কাজুন, জীবাণুর বিরুদ্ধে লড়াই করার পথ দেখাচ্ছে ছোট্ট মিনা। দর্শক, এই ছিল বিরতির সংবাদে, সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।